পাকিস্তানি বাহিনী যখন ঢাকায় গণহত্যা শুরু করে তাদের প্রধান কয়েকটা টার্গেটের মধ্যে একটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে সেই হলগুলো থেকে মিছিল বের হয়েছে সেখানে বলা হচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ব্যাপারটা কেমন হয়ে গেল না দেখেন কোটা আন্দোলনকে আমি যদি এক পাশে রেখেও দেই আপনার দেশের তরুণ প্রজন্ম যে কোনো কিছু নিয়ে আপনার কাছে আবেদন করতেই পারে যে কোনো বিষয় নিয়ে আপনার কাছ থেকে অধিকার তারা চাইতেই পারে কিন্তু আপনি অভিভাবক হিসেবে সেটা কীভাবে হ্যান্ডেল করবেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার সম্বোধন আপনার কথাবার্তা ইত্যাদির মাধ্যমে যদি একটা গোটা প্রজন্ম মনে কষ্ট পায় তবে সেটা কিন্তু আপনার ব্যর্থতা রাষ্ট্র নির্দিষ্ট কোনো গোষ্ঠীর না রাষ্ট্র জনগণের সেই জনগণের সকল দাবি হয়তো আদায় হবে না কিন্তু সেই জনগণ রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম সম্মান প্রত্যাশা করে সেই সম্মানের ঘাটতির কারণে যদি দেশের মেধাবী মুখগুলো নিজেদেরকে রাজাকার বলে সম্বোধন করে তবে এইটা কিন্তু একটা দেশের জন্য অনেক বড় সত্যি কথা বলতে দেশের লাখো তরুণ আপনার মুখের দিকে তাকিয়েছিল লজ্জা এবং আপনি সমাধান করবেন এমনটা ভেবে রেখেছিল যেখানে সমাধান দিয়ে অথবা তাদেরকে যৌক্তিক কথাবার্তা বলে তাদের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠার কথা ছিল আপনার সেখানে এমন কিছু বললেন যাতে গোটা তরুণ প্রজন্ম হতাশ হয়ে গেল দেখেন একটা গণ আন্দোলন বা গণযুদ্ধে সবাই ফ্রন্ট থেকে যুদ্ধ করে না করতে পারে না আমাদের মুক্তিযুদ্ধ ছিল গণযুদ্ধ সবাই যুদ্ধ করতে পারেনি বলে এই না যে তারা রাজাকার বা স্বাধীনতার বিরোধী ছিল সত্যি কথা বলতে তখন দেশের অবস্থা আসলে এমন ছিল না যে সবাইকে ট্রেনিং দিয়ে যুদ্ধে নামানো যাবে এক একজন এক একভাবে যুদ্ধে সহযোগিতা করেছে তাই কিছু হলেই সবাইকে রাজাকার সাথে তুলনা করাটা খুবই হতাশাজনক সেই সাথে যারা যুদ্ধ করেছেন কিংবা যেই দল যুদ্ধে নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি কিন্তু আমাদের সম্মান এবং শ্রদ্ধা দুইটাই আছে কিন্তু দেশটা এখন গণতান্ত্রিক সেই গণতান্ত্রিক দেশে কিছু বিষয়ে মতের মিল যদি তাদের সাথে না হয় তাহলেই কেন আমি স্বাধীনতা বিরোধী হয়ে যাব কেন আমি রাজাকার হয়ে যাব। আমি তো আর দেশকে অন্যের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছি না কিংবা এমন কিছু তো চাইছি না যাতে মুক্তিযোদ্ধাদের অসম্মান হয় দেশের স্বাধীনতায় আঘাত আসে বরং যেটা চাইছি সেটা নিছক আমাদের অধিকার আপনি সরকার প্রধান হিসেবে সেটাকে অযৌক্তিক মনে করতেই পারেন কিন্তু এইটার জন্য এমন কোনো সম্বোধন দিয়েন না দেখেন দেশ থেকে প্রতিবছর গড়ে পঞ্চাশ থেকে ষাট হাজারের মতো তরুণ শিক্ষার্থীরা বিদেশে পাড়ি জমাচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে হতাশা যদি আরো বেড়ে যায় দেশটা একসময় হয়ে পড়বে কেউ আর দেশকে নিয়ে ভাববেই না সেটা কিন্তু মঙ্গলজনক সবসময় সেখানে মেধাভিত্তিক এবং এই মেধাভিত্তিক নিয়োগটার ভেতরে কোন সমাজের জন্য বা কোন গোষ্ঠীর জন্য কতটুকু কোটা থাকবে সেই ব্যাপারে একটা যৌক্তিক সমাধানই কিন্তু বারবার চাওয়া হচ্ছে এখানে একবারও বলা হচ্ছে না যে কোটা একেবারে বাতিল করে দেন কোনো ধরনের মুক্তিযোদ্ধা কোটা বা ইত্যাদিতে থাকবে না এই ব্যাপারটা নিয়ে একটা যৌক্তিক সমাধানের কথা বারবার বলা হচ্ছে যে কোন কোন মানে গোষ্ঠীর জন্য কতটুকু পরিমাণ কোটা রাখা যায় যেটা হচ্ছে বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখেছি সময় সময় এটা পরিবর্তন হয় মানে জনগোষ্ঠীর সংখ্যা পরিবর্তন হয় তাদের সুবিধাভোগীর সংখ্যা পরিবর্তন হয় সেইটা অনুযায়ী কোটার সংখ্যাও পরিবর্তন হয় তো সেই জায়গা থেকেই আমাদের দেশেও এখন একটা সময় হয়তো এসেছে যেটা নিয়ে একটা যৌক্তিক সমাধানে আসার সেই সমাধানটা কীভাবে আসতে পারে সেইটার একটা সলিড সমাধান চাওয়া হচ্ছিল আর এই ব্যাপারটাই এমন পর্যায়ে চলে গেলো যেখানে একটা বড় সংখ্যক মানুষ বড় সংখ্যক তরুণ প্রজন্ম তারা নিজেদেরকে রাজাকার রাজাকার বলে সম্বোধন করতে শুরু করেছে এটা কিন্তু নিছক হতাশার জায়গা থেকে ক্ষোভের জায়গা থেকে রাগের জায়গা থেকে এইটা একটা দেশের জন্য কোনোভাবেই কাম্য নয়